ম্যাজিক। আমি এটা ফোল্ড করলাম। এখন আমরা যেই ম্যাপটা খেলবো বা যেই ম্যাজিকটা করবো তার রেজাল্ট অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি। রেজাল্ট আপনাদের থাকবে। সিরিয়াসলি সবাই দেখেন, আমি এটা ফোল্ড করলাম। এখন আমরা যেই ম্যাচটা খেলবো বা যেই ম্যাজিকটা করবো তার রেজাল্ট অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি। রেজাল্ট আপনাদের থাকবে। আমি দেখবেন না, দেখবো না। আমি একটা র্যান্ডম ই লিখছি, সংখ্যা সংখ্যা আপনি একটা সংখ্যা লিখে নিয়ে নিচ্ছে। আমিও এরকম, হ্যাঁ যেটা ইচ্ছা, চারটে ডিজিট। হ্যাঁ চারটে আবার লিখব। আমরা পাঁচটা পাইলাম, যেখান থেকে তিনটা আমার লেখা, একটা হলো দুইটা আপনার লেখা, যেগুলো আমরা কেউ জানতাম না, র্যান্ডমলি লিখছি। তো আমরা এখানে যোগ করবো। প্লিজ আপনার মোবাইলে ক্যালকুলেটারটা বের করেন। আমার মোবাইলে ক্যালকুলেটার করতে হবে, কারণ আমার মোবাইলে ক্যালকুলেটারে বলবেন যে আমি এটা চালাই করছি বা ভুল করছি। ম্যাজিক আমার ক্যালকুলেটার ইউজ করা লাগতেছে। ম্যাজিশিয়ান ক্যালকুলেশন জানে না। ওকে চলেন, ক্যালকুলেটার কোথায় যদি থাকেন, ক্যালকুলেটার মোবাইলের ভিতরে থাকে, যদি ডিলেট না করে দিয়ে থাকেন অবশ্যই আপনার মোবাইলের ভিতরে আছে। আমার মোবাইলের ভিতরে ক্যালকুলেটার নেই, খুঁজে পাইতেছে না। হ্যাঁ এটাই ম্যাজিক, মোবাইলে ক্যালকুলেটার গায়েব করে দিছি। ওয়াও, আচ্ছা এটা ইউজ করি। হ্যাঁ আরে আরে চারিদিক থেকে, ওকে ওকে, হ্যাঁ চলো ক্যালক 2875। ওকে আমি রেজাল্টটা অলরেডি আপনার হাতে দিয়ে দিচ্ছি, দেখেন তো ঠিক আছে। সিরিয়াসলি আসলে সুন্দর সুন্দর দেখা। ওয়াও, আমি ওয়াও। সো আমি ম্যাথ করার আগে রেজাল্ট দিয়ে দিচ্ছি, সুতরাং যে কোনো প্রশ্নপত্র পাস করা কিভাবে আগেই পাস করছি। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো খেলা খেলার আগে অ্যান্সার আমার জানা থাকে। সামনে বিশ্বকাপ, তো আমার খেয়ে ডাকবেন খেলার আগে, রেজাল্ট বলে দিব।